যে আমি ইমাম হোসেন খাজা বাবা বলতেছে আমি ইমাম হোসেনের গোলামের গোলাম আমি মঈনুদ্দিন চিশতি যদি আমার বাম হাতের ট্রায়াঙ্গল দেয় এই কারবালায় খোসা দেই পানির নহর বয়ে যাইব নদী বয়ে যাইব বন্যা বয়ে যাইব আর আমি ইমাম হোসেনের গোলামের গোলাম সে যদি ওইটা পারে তা ইমাম হোসেন আলাইহিস সালামকে পারত না তাহলে কেন করল না এটার মধ্যে তো আমাদের শিক্ষা আছে এটার মাঝেই শিক্ষা আছে সে কেন ফরিয়াদ করল না সে আল্লাহকে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারত না যখন কাবা ধ্বংস করার জন্য বাদশাহ আব্রাহাম আসলো হস্তি বাহিনী নিয়ে তখন মহানবী দাদা ইমাম আব্দুল মুত্তালিব সে আল্লাহর কাছে ফরিয়াদ করল সাথে সাথে আল্লাহ উইল বাকি দিয়া এই হস্তি বাহিনীর কাছ থেকে এই কাবা শরীফকে রক্ষা করল তাহলে ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি বাদশাহ বাদশাহ সে কেন ফরিয়াদ করলো না আর কেন আসলো না এর পিছনে রহস্য আছে সেটা বাবা জানি ভালো জানে তাহলে আমাদের কথা হচ্ছে আজকে প্রচার করা হয় মিডিয়ার মধ্যে এই বছর বাংলাদেশে প্রথম আরবি নববর্ষে ছুটি ঘোষণা করা হয়েছে এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা খুব খুশি যে নতুন বছর আসছে নতুন বছরের প্রথম দিন এবং লেখা লিখছে যে আমরা বাংলা ইংরেজি নববর্ষ থেকে বিরত থাকি আরবি নববর্ষ নববর্ষের থেকে বিরত থাকবো এরা কিন্তু এটা কইব না আমরা এক সেরা থেকে বিরত থাকবো আমরা সনগ্রাম থেকে বিরত থাকবো কারণ ওগুলা ইংরেজরা বানাইছে এগুলো আমরা করব না আমরা গাড়ি চলা থেকে বিরত থাকবো এগুলো ইংরেজরা বানাইছে আমরা গাড়িতে চলবো না এগুলা বলবে না শুধু নববর্ষ এটা থেকে বিরত থাকবো পহেলা বৈশাখ থেকে বিরত থাকবো আরবিয়ানরা কি আরবি নববর্ষ কি করে না অনুষ্ঠান করে না করে আমরা নিজ চোখে দেখাইছি এক এক দেশের এক এক নিয়ম এক এক দেশ এক এক ভাবে করে সৌদি আরবে যদি বিবাহ হয় আমি নিজ চোখে দেখে এসেছি সৌদি আরবে বিবাহ হলে বর যাত্রী যখন গেটে আসে তখন হুলু দেয় সেটা সৌদি আরবে হুলু দেয় এবং যখন কনে বরকে প্রথম দেখে মালা বদল করে তখন উলু দেয় আর এত সুন্দর ভাবে উলু দেয় যে উলু আমাদের দেশের হিন্দুরাও দেওয়া পারবো না এটা আরবের রীতি আমাদের আমাদের দেশে আমাদের আত্মীয় স্বজন মুসলমানের বিয়ার মধ্যে দিলে তো অর্ধেক মেহমান থেকে গায়ে হয়ে যাবো নাই এবং ভতুয়ায় স্বামী ভতুয়ায় আলমগুরি কত কিছুতে দিব এটার কোনো ই নাই কাজে ওহাবিরা এবং সালাফি উমাইয়া আবরণ নিয়ে কত বানোয়ার ঘটনা যে বলছে এর একমাত্র সমাধান একমাত্র এর উপরে কড়া ভাবে জবাব দিছে আমাদের মুর্শিদ কেবলা কবা বাবা জাহাঙ্গীর তারপরে ভক্তের বাণী এবং সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ এই বইটা পড়লে বোঝা যাবে যে উমাইয়া আব্বাসিয়ারা কি করছে এবং কতখানি মিথ্যা প্রচার করছে এই উমাইয়া আব্বাসিয়ারা স্লোগান দেয় আমাদের দেশে সুন্নি আলেমরাও আশুরার দিবসে আশুরার জিলায় পাকিস্তানে মুক্তি পায় এবং আরো অনেক স্লোগান আছে এরকম সুন্দর সুন্দর তারা দিয়ে থাকে কিন্তু সে আশুরা সম্বন্ধে বুঝেই নেই আসলে আশুরা কি আশুরা বুঝেই নেই এই উমাইয়া আব্বাসিয়া বেতন খোর মৌলবী পিতা হওয়ালেন যারা তারা আছে এবং আল্লাহ রসুলকে একের পর এক হত্যা করছে এগুলো আজ কেউ করে না এবং নবীর সানে এবং আল্লাহ রসুলের সানে ওলি আল্লাহদের সানে কোরআনে যে আয়াতগুলো আসছে এই আয়াতগুলো কখনো তারা পড়ে না এবং তারা এটা বলে যে আমরা সাহাবাই কেরাম এবং খোলাফায়েরা সেদিনদের যে ই সেইভাবে চলবো কিন্তু আওলাদ রসুলের কথা বলে না আওলাদ রসুল যেভাবে চলতে বলছে নবী যেভাবে চলতে বলছে সেইভাবে চলবে বলে না এগুলা